রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চলের নাখালপাড়া বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের বিরোধিতা করে বাজার কমিটির নেতারা জানিয়েছেন, কোনো নোটিশ না দিয়েই কাঁচা বাজারের নামে তাদের মালিকানা জমিতে উচ্ছেদ চালিয়েছে সিটি কর্পোরেশন। তবে আইনি প্রক্রিয়া মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।